नमस्कार सबाइके स्वागत सिक्रेट इट्स विथ मधुरिमाते। आज आमी आपनादेर साथे पनीरेर एकटा रेसिपी शेयर करब। एई रेसिपिटा एकदम निरामिष पेयाज रसुनेर कोनो व्यवहार छाड़ाई आमी एई पनीरटा बानाच्छी, दूध पनीर। तो पुरोटाई दूधे तैरी हबे एई पनीरटा। तो प्रथमे आमी एखाने 200 ग्राम पनीरके एरकम किउब करे केटे निएछी। आपनारा आपनादेर पछन्द मतन शेपे केटे निते पारेन। এবারে এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ মতন পোস্ত, 10 থেকে 12টা কাজু, আর 1 চামচ চারমগজ, আর 1টা আদার কুচি, আর 3টে কাঁচা লঙ্কাকে আমি বেটে নিয়েছি। আর আমি কাজু পোস্ত আর চারমগজটাকে কিছুক্ষণ 20 মিনিটের মতন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি তেল গরম করে তেলে পনিরগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। খুব লাল করে ভাজলে হবে না, একদম এরকম হালকা গোল্ডেন করে ভেজে নিতে হবে, যাতে একদম কড়া না হয়। একদম কড়া যে কালারটা, লাল কালারটা, সেটা যাতে না হয় সেই খেয়ালটা রাখতে হবে। তো পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এখানে 2 কাপ মতন উষ্ণ গরম দুধ নিয়েছি। এই দুধের মধ্যে এবার ভাজা পনিরগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে পনিরগুলোকে রাখলে পনিরগুলো একটু সফট থাকবে, তাই জন্য আমি দুধে পনিরগুলোকে ভিজিয়ে রাখছি। এবারে আমি ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিচ্ছি। এখানে 4টে আছে গোলমরিচ, 1টা স্টার অ্যানাইস, 1টা তেজপাতা, 3টে লবঙ্গ আর 3টে এলাচ আছে। এগুলোকে আমি 1 মিনিট মতন একটু ভেজে নিলাম। এবার সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছিল, তো তারপরে আমি এখানে ওই পেস্টটা দিয়ে দিলাম। আদা, কাঁচা লঙ্কা, পোস্ত, চারমগজ আর কাজু বাদামের যে পেস্টটা আমি রেডি করেছিলাম সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে দেওয়ার পর কন্টিনিউয়াসলি কিন্তু নাড়তে হবে, কারণ এটায় কাজু বাদাম আছে, কাজু বাদাম তলায় লেগে যাওয়ার চান্স থাকে, তাই জন্য কন্টিনিউয়াসলি কিন্তু নেড়ে যেতে হবে। একদম খুব ভালো করে নেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি মিক্সি ধোয়া সামান্য একটু জল দিলাম, দিয়ে আবারও কন্টিনিউয়াসলি নেড়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা এরকম সুন্দর থিক একটা ভাব এসে গেছে। এবার আমি এর মধ্যে 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন দিয়ে দিলাম নুন। এবার আবারও ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে একদম তেল ছেড়েও গেছে, মশলাটা ভালো মতন কষে উঠেছে। এবারে আমি এর মধ্যে ওই দুধে ভেজানো পনিরটা দিয়ে দিচ্ছি। পুরো দুধ সমেত পনিরটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। পুরো রান্নাটা কিন্তু আমি লো টু মিডিয়াম ফ্লেমে করেছি, হাই ফ্লেমে কিন্তু আমি দিইনি মশলা কষানো থেকে পুরোটাই। এবারে আমি 1 টেবিল চামচ মতন চিনি দিলাম। চিনি দিয়ে এটাকে ঢাকা দিয়ে 7-8 মিনিট মতন রান্না করে নেব। রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনিটা কিন্তু দেওয়া একদমই আবশ্যক। চিনি দিলে খেতে খুবই ভালো লাগবে। পনিরটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি এখানে কসুরি মেথি দিয়ে দিচ্ছি। হাতে এরকম ক্রাশ করে নিয়ে কসুরি মেথি দিয়ে দিলাম একটু। কসুরি মেথিটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। কসুরি মেথিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার এখানে 1 চামচ মতন ঘি দিচ্ছি। ঘিটা অপশনাল, আপনারা না দিতে পারেন, তবে ঘি দিলে স্বাদটা খুব ভালো আসে। ঘি দেওয়ার পর 2-3 মিনিট একটু নেড়েচেড়ে রান্না করে নিলেই দুধ পনিরটা একদম রেডি হয়ে যাবে। দুধ পনিরটা আপনারা লুচি, পরোটা বা রুটির সাথে খেতে পারেন, এছাড়া ফ্রাইড রাইস পোলাওয়ের সাথেও খুব ভালো লাগবে। একদম ঝটপট, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় কিন্তু এই পনিরের রেসিপিটা, একদম নিরামিষভাবে ঘরোয়া পদ্ধতিতে পেঁয়াজ রসুন ছাড়া আপনারা এটা বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার আগামী রেসিপির আপডেট পেতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।